8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের নারীরা যখন যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত, সেদিক থেকে পিছিয়ে পাকিস্তানি নারীরা। তবে তার ব্যতিক্রম ঘটিয়েছে পাকিস্তানি নারীদের একটি দল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানীর লাহোর থেকে বেশ দূরের একটি ছোট্ট গ্রাম পিপলি, সেখানকার নারীরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে। তবে এর ব্যতিক্রম ঘটিয়ে অসম্ভবকে সম্ভবে রূপ দিয়েছে গ্রামের নারীরা। একদল নারী একটি আলুর খামারে বেশ ব্যস্ত সময় পার করছে, এমন চিত্র পাকিস্তানে তেমনটা দেখা মিলে না। আলুর খামার করে স্বাবলম্বী হয়েছে তারা নিজেরাই। আমি যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও আমার বিয়ের পরে একটি চাকরি পেতে অনেক কষ্ট করতে হয়েছে। 5 বছর আগে স্থানীয় মহিলাদের নিয়ে এই খামার করেছিলাম। আজ আমি ও আমরা বেশ স্বাবলম্বী। এখন আমরা ইটের বাড়িতে বসবাস করি, আমাদের সন্তানদের নিজের খরচে স্কুলে পাঠাতে পারি। পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানি নারীদের মাত্র 1/4 নিয়োজিত রয়েছে শ্রমশক্তিতে, এবং জীবনের প্রতিটি পর্যায়ে তারা বাধার শিকার হচ্ছে। বর্তমানে নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামাবাদের এই পিছিয়ে পড়া নারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।